আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মিডিয়া নিউজ আপনাকে স্বাগত। আপনারা জেনে থাকেন আমরা প্রতিদিন নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ও প্রবাসী ভাইদের জন্য বিশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ তার ব্যতিক্রম নাই। বাংলাদেশিদের জন্য আবার খুলছে ব্রিটেনের দুয়ার। আইলরের লন্ডনের গাড়ি পাসপোর্ট করো তাড়াতাড়ি। ছন্দবন্তার বাস্তবতা যেন আবার ফিরেছে সিলেট বিভাগ সহ দেশ জুড়ে। বাংলাদেশি শিক্ষার্থীদের ব্রিটেনের ভিসা প্রাপ্তির হার গত কয়েক মাসে ধরে অন্তত 80%। অক্টোবরের 5 তারিখ থেকে স্টুডেন্ট ভিসার জন্য নতুন পয়েন্ট ব্যবস্থা কার্যকর হয়েছে। আর 2021 সালের 1 জানুয়ারি থেকে ব্রিটেনের ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে বাংলাদেশ শিক্ষার্থী ও কর্মীদের ব্রিটেনে পড়াশোনা ও কাজের সুযোগ পুনরায় উন্মুক্ত হতে চলেছে। করোনাকালেও বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী ব্রিটেনে এসেছেন। সিলেটের বাসিন্দা রেজওয়ান আহমেদ বৃহস্পতিবার স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছেন। কোয়ারেন্টাইনে থাকা এই শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, বিগত বছরগুলোর তুলনায় করোনাকালে ব্রিটেনের সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন শর্ত শিথিল করে এবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্রিটেনে এসেছেন। এদিকে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও আগামী জানুয়ারি থেকে বিভিন্ন শর্ত শিথিল করা হয়েছে। দক্ষ শ্রমিক স্কিল ওয়ার্কার রুটে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত লেভেল 6 এর শর্তাবলী পূরণের যোগ্যতা চাওয়া হলেও জানুয়ারি থেকে তা লেভেল 3 তে নামিয়ে আনা হবে। ব্রিটিশ সরকারের ইমিগ্রেশন অ্যাডভাইজারি কমিটি মার্ক কর্মী স্বল্পতা থাকায় পেশার তালিকায় শর্টের অকুপেশন লিস্টে নতুন করে 70টি পেশার প্রস্তাব করেছে। এতে নতুন করে বহু পেশার মানুষের পক্ষে ব্রিটেনে আসা সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমিগ্রেশন বিষয়ে লন্ডনে আইনি সেবার কাজ করা বিপ্লব কুমার বিদ্যার বাংলা ট্রিবিউনকে বলেন, শর্টের অনুপেক্ষণে সিলেট ক্যাটাগরি ম্যানেজার, কাস্টমার সার্ভিস ম্যানেজার থেকে শুরু করে নির্মাণ ও বেকার কর্মী, কেয়ারার সহ বহু পেশার মানুষের ওয়ার্ক পারমিট ভিসায় ব্রিটেনে আসার পর সুগম হবে। এছাড়া ওয়ার্ক পারমিটে যারা আসবেন তারা 5 বছর পর ব্রিটেনে স্থায়ী বসবাসের জন্য ইন্ডিফিনিট লিভ টু রিমেইন এর ক্ষেত্রে সমান বেতন কাঠামোর আবেদন করতে পারবেন। তিনি আরো বলেন, তবে ব্রিটেন থেকে যেসব প্রতিষ্ঠান জনশক্তি আনতে চাইবে তাদের হোম অফিস নিবন্ধিত হতে হবে। ব্রিটিশ হোম অফিসের সঙ্গে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। ব্রিটেনে এখন করোনাকালে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে, সেখানে নতুনদের কাজের সুযোগ করে নেওয়া বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রিটেনে আসতে আগ্রহীদের জন্য সতর্কতা। ব্রিটেনে অভিবাসন বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে অভিজ্ঞতারা বলেছেন, গত 1 দশকে বাংলাদেশ থেকে ব্রিটেনে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে আসা মানুষের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। এর মূল কারণ ছিল উচ্চ টিউশন ফি। স্টুডেন্ট ভিসায় কলেজ পর্যায়ে কাজের সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসা। অন্যদিকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 2003 বা পরবর্তী সময় ব্রিটেনে আসা বাংলাদেশিদের প্রায় 70% প্রতারণার শিকার হয়েছেন। এই ওয়ার্ক পারমিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, ওয়ার্ক পারমিটদাতা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, কর্মীদের প্রতিশ্রুতি বেতন না দেওয়া, ভিসায় উল্লেখ থাকা কাজে নিয়োগ না দিয়ে অন্য কাজে বাধ্য করা, ভিসায় বৈধ থাকতে ট্যাক্সের অর্থসহ বিভিন্ন অর্থকর্মীর কাছ থেকে আদায় করা ঘটনা ঘটে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিসা পাওয়া শিক্ষার্থীরা লন্ডনে এসে জানতে পারে টাকা জমা দেওয়া হয়নি। এছাড়া স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের কাগজপত্রে টিউশনের টিউশন ফি পুরোটা পরিশোধ লেখা থাকলেও শিক্ষার্থী লন্ডনে আসার পর দেখতে পান কোনো টাকাই কলেজের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি। তবে এখন এই ধরনের প্রতারণার সুযোগ কমছে। আগে কাজগুলোর নামে এজেন্টদের তৈরি এক্সটেনশন লটারের মাধ্যমে প্রতারণা হতো। ভুয়া কাজগুলো UKB বন্ধ করেছে। 2013 সালে এসব বন্ধ করেছে সরকার। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাড়া কোনো শিক্ষার্থী আসতে পারছে না। গজিয়ে উঠেছে অসংখ্য কনসালটেন্সি প্রতিষ্ঠান। বেক্সটিক্স পরবর্তী সময়ে সামনে রেখে ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা কনসালটেন্সির জন্য পূর্ব লন্ডনে এরই মধ্যে গজিয়ে উঠেছে নতুন নতুন অসংখ্য প্রতিষ্ঠান। ঢাকাসহ বিভিন্ন প্রবাসী আদর্শিত সিলেট মৌলভীবাজার রীতিমতো পোস্টার লিফলেট বিলি করে শুরু করেছে ব্রিটেন স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং ব্যবসা। অয়েলএনএ চলছে চটকদার প্রচার। এই ব্যাপারে স্টাডি এইড গ্রুপের আহমেদ বক চৌধুরী বলেন, স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় আগ্রহীদের বিস্তারিত জেনে বুঝে আগাতে হবে। অতীতের পরিসংখ্যান আর এখানকার বাস্তবতা যে ইঙ্গিত পাওয়া যায় তা হল, অর্থনীতি যখন তুলনামূলক খারাপ অবস্থায় পড়ে তখন বাংলাদেশের বিভিন্ন দেশগুলো থেকে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট মানুষ আসার পথ খুলে দেয় ব্রিটেন। এতে সরকার বিভিন্ন ফির মাধ্যমে সরাসরি লাভবান হয়। দ্বিতীয়বার তৃতীয় সারির কলেজ বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখার ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে এটি সরকারের একটি কৌশল। যারা আসতে চান তাদের বিষয়টি মাথায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ছিল এখনকার শেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।